দুই সন্তানকে নিয়ে কম্পিউটারের গ্রাফিক্স কার্ড কিনতে এসেছিলেন এই ভদ্রমহিলা। কম্পিউটার মার্কেট ঘুরে গ্রাফিক্স কার্ডের দাম নিয়ে হতাশ, নিয়মিত দামের চেয়ে অনেকটা বেশি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। ওরা দুই ভাই বলে যে গ্রাফিক্স কার্ডটা কিনলে অনলাইনে ক্লাসটা ভালো হবে, ক্লিয়ার শোনা যাবে এবং এনিথিং মানে সব কিছু মিলায়ে বলতেছে আমি এটা কিনে দিতে হবে, 10,000 টাকা বলতেছে। তার সন্তানদেরও মন খারাপ, কারণ তাদের পছন্দের গ্রাফিক্স কার্ড কোথাও পাওয়া যায়নি। বর্তমানে গ্রাফিক্স কার্ডের দাম একটু বেশি হচ্ছে এই করোনা প্যান্ডামিকের কারণে। হালকা পাতলি স্কুলের কাজ এছাড়াও আউটসোর্সিং এবং গেমিংয়ের জন্য গ্রাফিক্স কার্ডটা অনেক ভালো, তাই কিনছি। গেল কয়েক মাস ধরে কম্পিউটারের বাজারে গ্রাফিক্স কার্ডের সংকট, যা পাওয়া যাচ্ছে তারও দাম অনেক বেশি। অ্যাভেলেবল আছে 3070 গ্রাফিক্স কার্ডগুলো, এগুলোর প্রাইস এখন দেখা যাচ্ছে যে আপনার 80,000 টাকার উপরে, 80 থেকে 85,000 টাকা, তারপর কোনোটা 90,000 টাকা, এরকম এক একটা এক এক দাম। বিক্রেতারা বলছেন এই সংকট আরও কিছুদিন থাকবে। বর্তমান মার্কেটের গ্রাফিক্সের অবস্থা খুবই খারাপ, বিভিন্ন ক্যাটাগরি যে গ্রাফিক্স কার্ডগুলো ছিল এখন কোনো ধরনের গ্রাফিক্স কার্ডই মার্কেটে অ্যাভেলেবেল নাই, একেবারে এন্ট্রি লেভেল এবং হায়ার লেভেলের কিছু গ্রাফিক্স কার্ড আছে। কিছু কার্ড 3060, 3070 পাওয়া যায়, এছাড়া তেমন গ্রাফিক্স কার্ড মার্কেটে অ্যাভেলেবেল নাই, প্রাইস অনেক হাই। যদিও বা আন্তর্জাতিক বাজারে টেক জায়ান্ট আসুসের মতো অনেক উৎপাদক প্রতিষ্ঠান তাদের গ্রাফিক্স কার্ডের দাম প্রায় 6,000 থেকে 9,000 টাকা কমিয়েছে, তবে তার প্রভাব দেশের মার্কেটে নেই। এদিকে বেশি কার্যক্ষমতা সম্পন্ন বেশ কিছু নতুন গ্রাফিক্স কার্ড বাজারে ছেড়েছে বিভিন্ন উৎপাদক প্রতিষ্ঠান, তবে দাম অনেক বেশি হওয়ায় গ্রাহক চাহিদা মেটাচ্ছে না। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা।